إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء فاتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم ويجعلون الطعام على حبه مسكينا ويتيما وأسيرا إلى آخر الآيات شمس بشمس شمس التعريف সমস্ত হাম সেই মহান রব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে আজকের পবিত্র জুমার দিনে তার ইবাদতের মধ্যে সামিল হওয়ার সুযোগ প্রদান করেছেন তার প্রশংসা আমরা বলি আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য অগণিত দরুদ ও সালাম অবতীর্ণ হোক আখির নবী আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার পরিবারের উপরে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। পবিত্র কোরআনের 29 পারা সূরা আল ইনসান থেকে 8 নম্বর আয়াত পাঠ করেছি। এছাড়াও পাশাপাশি সূরা হাশরের 9 নম্বর আয়াতের কিছু শব্দ আছে, যে শব্দকে কেন্দ্র করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত অবতীর্ণ করেছিলেন। তো সেই দিকে সম্মুখে রেখে সংক্ষিপ্ত জুমার খুতবা সমাপ্ত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। রব্বি ইশরাহ লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়া হলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আজকের বর্তমানের যে মুসলমানরা বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের অত্যাচারিত হচ্ছে, নিপীড়িত হচ্ছে, আর একটা অনৈক্যের বার্তা দেখা যাচ্ছে। যদি সত্যটা তুলে ধরার চেষ্টা করা হয় তাহলেও তারা কি করছে, সত্যকে অনেক দূরে ঠেলে দিচ্ছে, তার পরিবর্তে তারা মিথ্যাকে সম্বল করে নিজেদের কাল্পনিক স্বপ্ন নির্দেশনার দিকগুলোকে বিবেচনা করে নিজেরা পৃথক থাকতে চাচ্ছে, একে অপরের প্রতি সহযোগিতার হাত বাড়াচ্ছে না, বরং এই অনৈক্যের বার্তা অনৈক্যের যে ছবি আরও স্পষ্ট হচ্ছে। কারণ একটাই, সেটা হচ্ছে কুরআন এবং হাদিসকে ছেড়ে রেখে নিজে নিজে পূর্বপুরুষদের মতবাদকে আঁকড়ে ধরা এবং সেটাই একমাত্র দিনকে মনে করা। দিন তো হতে পারে না, বরং সেটা কামাইয়ের একটা উপায়। একটা মানুষ যখন করে খাচ্ছে, রুজি রোজগার করে খাচ্ছে ভুল পথে, সে জানা সত্ত্বেও সেই ভুল পথটাকে ছাড়তে চায় না, কারণ তার মনে হয় যে ভুল পথটা যদি আমার থেকে চলে যায়, মানুষ যদি সত্য জেনে যায়
তাহলে কিন্তু আমার পেটটা বন্ধ হয়ে যাবে। যেমনটি আপনার যারা সনাতন ধর্মের যারা পূজায় লিপ্ত, যেমন আপনার রয়েছে বিভিন্ন মন্দিরে বা বিভিন্ন ক্ষেত্রে যে পূজার মণ্ডপগুলো করা হয়, যারা সেগুলোতে মন্ত্র উচ্চারণ করতে যায়, যে মন্ত্রগুলো তারা উচ্চারণ করে, যেগুলো পাঠ করে, যদি তাদেরকে একান্তে ধরে জিজ্ঞেস করা হয় তার সাথে বলুন তো এই মন্ত্রগুলোর অর্থ কি, তারা কিন্তু প্রকাশ করতে চায় না, তারা সাধারণ মানুষের কাছে প্রকাশ করতে চায় না। কারণ সনাতন ধর্মে যে গ্রন্থগুলো রয়েছে এখনো পর্যন্ত আমাদের দেশ শাসিত বা আমরা অমুসলিম দেশে বাস করছি যেখানে ইসলামী শাসন নেই, তো সেখানে শিক্ষা দীক্ষার ক্ষেত্রে দেখবেন এখনো কোনো বাচ্চাদেরকে আমরা পড়াই চারে চতুর্বেদ স্কুলে তো পড়া হয়, বাচ্চাদের একদম প্রাথমিক স্তরে যখন 1, 2, 3 শিক্ষা দেওয়া হয় তো চারে চতুর্বেদ অর্থাৎ বেদ হচ্ছে তাদের গ্রন্থ, কিন্তু তাদের ধর্মগ্রন্থ অনুযায়ী তাদের ধর্মগ্রন্থ পড়া আপনার ছোট ছোট জাতিদের জন্য যারা ব্রাহ্মণ নয় যারা ক্ষত্রিয় নয় তাদের জন্য ধর্মগ্রন্থ পড়া হচ্ছে পাপের কাজ। বরং বলা হয়েছে যে ব্যক্তি কোন ছোট ব্যক্তি ক্ষত্রিয় না হয়ে বা ব্রাহ্মণ না হয়ে বেদ স্পর্শ করবে বা বেদকে দর্শন করবে রৌরব নামক নরকে তার স্থান হবে। তাদের ধর্ম গ্রন্থ অনুযায়ী ধর্মগ্রন্থ পড়াই হচ্ছে নিষেধ ছোট ছোট জাতিদের জন্য, এদের থেকে গোপন রাখা হয়েছে বিষয়গুলো যাতে সত্যতা উদ্ঘাটিত না হয়। আমরা যখন ছোট যখন টিউশনি পড়তাম একজন হিন্দু মহিলা এসে টিউশনি পড়াতো, তিনি আমাদেরকে কাহিনী শোনাচ্ছেন, তখন আমরা বুঝতাম না যে আমাদের ধর্মগ্রন্থেও তোমাদের মধ্যে একটা কাহিনী আছে যে যেখানে একজন বৃদ্ধ পিতা তার পুত্রকে প্রভুর আদেশে বলি দিতে নিয়ে গেছিল। তো বড় হয়ে যখন জ্ঞান ছিল বিশেষ করে ডাক্তার জাকির নায়কের প্রোগ্রামে বা ডাক্তার জাকির নায়ক যে অবদান রেখে গিয়েছে বিশ্ব মুসলিমের কাছে এখনো তিনি কাজ করছেন, আজকে যে যুব সম্প্রদায় আজকে যে মুসলিম সম্প্রদায় এগিয়ে এসেছে দিনের পথে বা দাওয়াতের কাজ করছে ইসলামকে চারিদিকে পৌঁছে দিতে বদ্ধপরিকর হয়েছে, এর অবদান হচ্ছে ডাক্তার জাকির নায়কের। তিনি বিভিন্ন ধর্মগ্রন্থ পড়ে সেগুলোকে আয়ত্ত করেছেন এবং সেই ধর্মগ্রন্থ পড়েই বিভিন্ন ধর্মের ব্যক্তিদেরকে তাদের ধর্মগ্রন্থতে কি কি লেখা আছে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন। তো তাতে উদ্বুদ্ধ হয়েছে আজকের যুব সমাজ, তারাও বেদ পুরাণ গীতা মহাভারত আপনার বাইবেল এই সমস্ত ধর্মগ্রন্থ ক্রয় করে পড়ছে, আমরাও পড়েছি। তো তাতে পরিষ্কার দেখা যাচ্ছে যে হিন্দু ধর্মের বা সনাতন ধর্মের আলাদা ঋষি কেউ নন, সেখানে যে ঋষির কথা আছে বেদের মধ্যে সেটা সে আমাদের ইব্রাহিম আলাইহিস সালামেরই কথা আছে, শুধু অক্ষর বা ভাষাগত পার্থক্য। যেমন মুহাম্মদ সেখানে বলা হয়েছে নরসংহ, বিষ্ণু যশা বলা হয়েছে আব্দুল্লাহ, আমিনা বলা হয়েছে সুমিতা সুমাতা, তো বিভিন্ন ধরনের অর্থগতভাবে পরিবর্তন। তো এসবগুলো আজকে অমুসলিমরা তাদের ধর্মগ্রন্থ যখন পড়ার সুযোগ পায় না, অন্য অন্য ধর্মের গ্রন্থ অন্য অন্য ধর্মের গ্রন্থের মধ্যে তাদের ধর্মের কথা আছে তো সেগুলোকে পড়ে যখন মুসলিমরা তাদেরকে আহ্বান করছে তারা সৎপথে আসছে ইসলাম কবুল করছে, কিন্তু মুসলিমদের মধ্যে কিছু অংশ এমন আছে তারা একে অপরের সঙ্গে শত্রুতা পোষণ করছে, একটা সম্প্রদায় অন্য সম্প্রদায়কে অন্য মুসলিম গোষ্ঠীকে তারা ছোট করে দেখাতে চাচ্ছে। অথচ ইসলাম প্রতিষ্ঠা হয়েছে প্রাথমিক স্তরের দিকে যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবা ইকরামদের উপরে ইসলাম প্রচার করা বা ইসলাম গ্রহণ করার জন্য অত্যাচার শুরু হল, তখন মদিনাবাসীরা কিছু মানুষ সেখানে গিয়ে হজ পালন করতে গেল, হজের একটা মরশুম ছিল সেখানে, সেই মরশুমে কাফেররা কি করলো লোকের কানে কানে বলতে লাগলো যে তোমরা বিদেশ থেকে এসেছো কিন্তু ভালো, কাবার তওয়াব করবে কাবার হজ করবে, কিন্তু এখানে একজন পাগলের ব্যক্তি আছে
জাদুকর ব্যক্তি আছে তার কথা শুনবে না তার নাম হচ্ছে মুহাম্মদ তার থেকে সাবধান তার তার দিকে তার কথা যে শুনেছে সেই জাদু লিপ্ত হয়ে গিয়েছে এবং নিজের পিতৃপুরুষদেরকে গালাগালি দিতে শুরু করেছে তো মদিনাবাসীদের মধ্যে কিছু মানুষ ভাবলো যে সবকিছু তো করছি একবার সেই ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করেই দেখি অতঃপর যখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহির সঙ্গে সাক্ষাৎ করলেন তখন তার কথা শুনে আল্লাহর কোরআনের কথা শুনে কোরআনের বাণী হাদিসের বাণী শুনে সত্য প্রভুর কথা শুনে তারা সেটাকে স্বীকার করে নিলেন এবং ইসলামে দীক্ষিত হলেন তারা যখন দেশে ফিরে গেলেন তখন সেই বার্তা সেখানে দিতে লাগলেন যেহেতু সেখানে বেশিরভাগ মদিনাবাসীদের মধ্যে কি ছিল ইহুদি এবং নাসারাদের বসবাস ছিল আর ওই ইহুদি এবং নাসারাদের উপরেও আল্লাহর কিতাব এসেছিল অর্থাৎ তাওরাত ইনজিল জাবুর তাদের কাছে ছিল আর সেখানেও অনেক জায়গায় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যদ্বাণী করা ছিল এবং সেখানে একটা ঘর নির্মিত ছিল সেখানে একটা ঘর নির্মিত ছিল যে ঘরটার মধ্যে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গিয়ে প্রবেশ করবেন সেখানে আশ্রয় নেবেন যার কারণে একটা পূর্বের বাদশা সেখানে ঘর নির্মাণ করে গেছিলেন যে মদিনায় যখন শেষ রসুল আসবেন শেষ পয়গম্বর আসবে যেন এই ঘরটায় ওঠে আর আল্লাহ রসুল সাল্লাম সেই ঘরে গিয়ে উঠেছিল তো একে একে যখন মদিনাবাসী ইসলাম কবুল করতে লাগলো যখন তখন মদিনাবাসীরা আহ্বান করলো যে আপনাদের উপর অত্যাচার হচ্ছে আপনারা ছেড়ে চলে আসেন কোথায় মদিনার মধ্যে চলে আসেন মক্কা ছেড়ে যখন একে একে সাহাবায়ে কেরামদের পাঠাতে লাগলেন অতঃপর সর্বশেষে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন আচ্ছা যারা ঘর সংসার ছেড়ে কারো হয়তো পিতা মাতা অমুসলিম থেকে গিয়েছে সন্তান ইসলাম ধারণ করেছে সে চলে গিয়েছে মদিনাতে পিতা মাতা ছেড়ে কারোর স্ত্রী ইসলাম কবুল করেছে তার স্বামী ইসলাম কবুল করেনি সেই স্ত্রী চলে গিয়েছে কারোর স্ত্রী ইসলাম কবুল করেনি তার স্বামী ইসলাম কবুল করেছে সে স্ত্রী পরিজন ভাই বোন সকলকে ছেড়ে রেখে মদিনায় চলে গিয়েছে এবং তারা থাকবে কোথায় তাদের আস্তানাটা হবে কোথায় তো খুবই সুন্দর উদাহরণ দিয়েছে ইসলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার জন্য সূরা হাসরের নয় নম্বর আয়াতে ব্যক্ত করে দিয়েছেন মুহাজিরদের ব্যাপারে আনসারদের ব্যাপারে মদিনাবাসীরা একদম খোলা অন্তরে আহ্বান করলে মক্কাবাসীদেরকে মুহাজিরদেরকে যারা হিজরত করে মদিনায় গেছিলেন যে তোমাদের চিন্তা করতে হবে না তোমাদের আজকে কোনো চিন্তা নেই আমাদের যা আছে এটার মধ্যে তোমাদের অংশ আছে কারোর হয়তো দুই বিঘা সম্পত্তি সে এক বিঘা রাখলো আল্লাহ রসুল সাল্লাম ভ্রাতৃত্ব স্থাপন করে দিয়েছিলেন যেমন সাদ রাদিয়াল্লাহ তাআলা এবং আব্দুর রহমান বিন ওয়াফের মধ্যে ভ্রাতৃত্ব স্থাপন করলেন যে হে সাদ তুমি মদিনাবাসী আর আব্দুর রহমান মক্কা থেকে হিজরত করেছে তো এসেছে তোমরা দুই ভাই এইভাবে তিনি কি করলেন একজন মদিনাবাসীর সঙ্গে অপর মক্কাবাসী মুহাজিরের সঙ্গে ভ্রাতৃত্ব স্থাপন করলেন তারা কি করলো নিজেদের যা জায়গা জমি ছিল ঘর বাড়ি ছিল সবেতে অংশ দিল তাদেরকে মুহাজির ভাইদের তো অংশ দিল এমনকি সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুর রহমান ওয়াক্তে বললে হে আব্দুর রহমান আমার দুইটি স্ত্রী আছে আমি একজনকে তালাক দিচ্ছি আপনি বলেন আপনার কোনটা পছন্দ আমার দুই স্ত্রীর মধ্যে আপনার কাকে পছন্দ তাকে আমি তালাক দিচ্ছি ইদ্দতের পর তাকে আপনি স্ত্রী হিসেবে গ্রহণ করবেন যার রুজি রোজগার ব্যবস্থা ছিল তার মধ্যে তার মুহাজির ভাইদের অংশ করে দিলেন যার জায়গা জমি ছিল তার মধ্যে অংশ দিলেন যার ঘর বাড়ি ছিল বেশি সে তাতে অংশ দিলেন মক্কাবাসীদের যে মহানিদেরকে আব্দুর রহমান রাজিনা তারা আনু বললেন হে সাদ তোমার এই অনুগ্রহের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াস্তে আমার তোমার রূপে সন্তুষ্ট শুকরিয়া আদায় করছি তোমার তবে আমাকে মদিনার বাজারটা দেখিয়ে দাও আমি ব্যবসা করতে চাই আমি নিজের পায়ে নিজে খারাপ হতে চাই কারণ তিনি যখন মক্কা থেকে এসেছিলেন যথেষ্ট কিছু সম্পদ নিয়ে এসেছিলেন শুধু এখানে জায়গা জমি ছিল না অতঃপর তাকে বাজার দেখিয়ে দেওয়া হলো তিনি সেখানে ব্যবসা শুরু করলেন তো ব্যাপার হচ্ছে যে মক্কার মধ্যে যারা ইসলাম গ্রহণ করেছিল বিতাড়িত হয়েছিল ভিটামিন ভিটে মাটি থেকে বিতাড়িত হয়েছিল শিশুর মক্কার সন্তান আপনার ভ্রাতা থেকে পত্নী থেকে পিতামাতা থেকে সকলের থেকে তারা চলে গিয়েছিল সকলকে ছেড়ে ইসলামের জন্য ধর্মকে বাঁচাবার জন্য
জন্য মদিনার বুকে মদিনা বাসীরা তাদেরকে সাদরে গ্রহণ করেছিল, তাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিল, তাদের হাত শক্ত হয়েছিল, যার কারণে তারা একটা শক্তিশালী সম্প্রদায় হয়ে দেখা দিয়েছিল। আর সেখান থেকে ইসলামের প্রচার প্রসার শুরু হয়। এমনকি মদিনাবাসীরা এত উদার ছিল, একদিনকে একটা ক্ষুধার্ত ব্যক্তি এসছে, দূর দূরান্ত থেকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনেক ব্যক্তি আসতো ইসলামের বার্তা নিতে, কোরআনের বার্তা শুনতে, হাদিসের বার্তা শুনতে। যখন ইসলাম চারিদিকে এক এক গ্রাম এক এক শহর পার হয়ে ছড়িয়ে যাচ্ছে, তাদের মুসলমানদের আচরণের জন্য মুসলমানদের সুন্দর চরিত্র দেখছে, মুসলমানদের সুন্দর সুন্দর জীবনযাপন ব্যবহারের জন্য যখন একে একে দেশ দেশান্তর জাতি ইসলাম অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসত, এক ব্যক্তি ক্ষুধার্ত এসছে, তার খাওয়াবার জায়গা পাচ্ছেন না, তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন, নিজের স্ত্রীদের কাছে খোঁজ দিলেন, দেখা গেল যে বাড়িতে কিছুই নেই, আজকে আমাদের খাওয়া দাওয়ার অভাব নেই, আজকে আমাদের টাকা পয়সার অভাব নেই, তারপরেও আমরা ইসলামের জন্য একটু সময় খরচ করতে অনীহা করি। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে খাবার তো আমার বাড়িতে কারোর কাছে নেই, তিনি অনেক সাহাবায়ে কেরাম বসে আছেন, এমন অবস্থায় তিনি ঘোষণা করছেন, আচ্ছা তোমাদের মধ্যে কি আজ রাতে এই ব্যক্তিকে কেউ খাওয়াতে পারবে? তখন এক সাহাবা কি করলেন, জানেন না যে তার বাড়িতে কিছু আছে কি না আছে, তিনি হাত তুললেন, হে আল্লাহ রসুল, এই ব্যক্তিকে আমি আজকের রাতে নিজের মেহমান করব। অথবা তিনি তাকে নিয়ে গেলেন বাড়িতে, বাড়িতে নিয়ে যাওয়ার পর তার স্ত্রীকে বলছেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহির মেহমান এসছে আজকে বাড়িতে, তো একে মানে কিছু খাওয়াতে হবে, আহার করাতে হবে। তার স্ত্রী তখন তাকে চুপি চুপি বলছে, আপনি এ কি করলেন, মেহমান নিয়ে এসছেন কিন্তু আমাদের নিজেদেরই খাওয়াবার মতো সেরকম কিছু নাই, যা আছে বাচ্চাদের দিলে পরে শেষ হয়ে যাবে, হয়তো আমরা নিজেরা খেতে পারবো না। তখন তিনি বললেন স্ত্রীকে, চুপ করো, বাচ্চাদেরকে ঘুম পাড়িয়ে দাও, আর মেহমানকে নিয়ে যখন একসঙ্গে খেতে বসবো, মেহমানের সঙ্গে যেহেতু মেহমানকে একা খাদ্য দেওয়া যায় না, তার সঙ্গে যখন এক খেতে বসবো, তুমি একটু চালাকি করে বাতিটাকে নিভিয়ে দেবে, যেন যা খাদ্য আছে সম্পূর্ণ খাদ্যটা মেহমানকে খাওয়াতে পারি। তার স্ত্রী তাদের সম্মত হল, বাচ্চাদেরকে সে তারা বুঝিয়ে ঘুম পাড়িয়ে দিল, এবং রাতের খাবার যখন নিয়ে আসা হলো, আপনার থালা যখন নিয়ে আসা হলো, একবারে মেহমান বসে আর একবারে এনে বসে দুই পারে খাদ্য দেওয়া হয়েছে, আপনার বাতি জ্বলছে, দুজনায় খাওয়া শুরু করেছে, এমন অবস্থা তার স্ত্রী এসে বাতিটাকে নেভিয়ে দিল, চালাকি করে একটু হাওয়া দিল, বাতি নেমে গেল, আর এ শুধু হাত নাড়ছে, যত খাদ্য মেহমানকে পেট পুরে খাওয়ালো নিজেরা অভুক্ত থাকলো। যখন সকাল হল, মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের কাছে যখন তার মেহমানকে নিয়ে উপস্থিত হচ্ছে, তখন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম সবার দিকে তাকিয়ে হাসছেন যে দেখো তোমরা আজকে সাক্ষ্য দাও, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে আমার উপরে পবিত্র কুরআনের আয়াত অবতীর্ণ করেছেন, সেখানে তিনি উল্লেখ করছেন পরিষ্কার কথা যে এদেরকে খাদ্য দেওয়া হয় নিজেদের প্রয়োজন থাকা সত্ত্বেও তারা অন্যকে খাওয়ায় নিজেরা যদিও ভুকা থাকতে হয়। তো সেই ব্যক্তি এটা শ্রবণ করলো যে আমার সন্তুষ্টির জন্য আমার যে কাজ করেছি তার সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে উল্লেখ করেছেন, খুশিতে আত্মহারা হয়ে গেলে এটাই তার জীবনের সবচেয়ে বড় পাওনা, ইসলামের জন্য কিছু করতে পেরেছে, একজন মুসলমানকে সে খাওয়াতে পেরেছে, একজন মুসলমানকে সে সহযোগিতা করতে পেরেছে। কিন্তু আজকে সম্পূর্ণ বিপরীত, আপনি যদি ধর্মের নামে ঐক্যবদ্ধের ডাক দেন আর কিছু সহযোগিতা চান, তাহলে আপনাকে প্রথম দেখবে যে আপনি কোথা থেকে এসেছেন, আপনি কার অনুসারী, আপনি হানাফি না শাফি না মালিকি না হাম্বলি, আপনি নাকি আহলে হাদিস, নাকি আপনি ব্রেলি না তবলিগি না ফুরফুরাই না ঘুটিয়ারি বাবার মানলেওয়ালা, নাকি আপনি খাজা গরিব নওয়াজকে মানলেওয়ালা, নাকি আপনি আব্দুল কাদির জিলানিকে মানলেওয়ালা, কাকে মানলেওয়ালা সর্বপ্রথম আপনাকে দেখবে, তারপরে আপনাকে সহযোগিতার হাত বাড়াবে। যদি আপনাকে জানে যে আপনি তাদের সম্প্রদায়ের মানুষ নন, যে রাস্তায় তারা চলে
আপনি সেই রাস্তার সমর্থক নন তাহলে আপনাকে সালাম পর্যন্ত করে না আজকের মুসলমানদের অবস্থা হচ্ছে এই আর সেই যুগের মুসলমানরা এইভাবে ভ্যাসিত্ব স্থাপন করতে পেরেছিল যার জন্য সর্বপ্রথম যে যুদ্ধ হয়েছিল সর্বপ্রথম যে ইসলামের সঙ্গে মুসলিমদের যে সংঘর্ষ হয়েছিল তাতে কাফেরদের সংখ্যা হচ্ছে হাজার এক হাজার জন মানুষ মক্কা থেকে এসেছে মদিনার মুসলিমদের অস্তিত্ব মিটিয়ে দেবে বলে যারা মক্কা ছেড়ে এসেছে এবং যারা মদিনার মানুষের ইসলাম কবুল করছে উভয়ের সমস্ত কিছু অস্তিত্বকে তারা মুছে ফেলবে তারা মোহাম্মদ রসুল্লাহ সরসঙ্গে হত্যা করবে বলে এসেছে আর মাত্র ৩১৩ জন মক্কার মদিনার মুসলমান মিলিয়ে মাত্র ৩১৩ জন মুসলমান তারা ঐক্যবদ্ধ তারা ইমানের শক্তিতে বলিয়ান হয়ে সেখানে ঝাঁপিয়ে পড়ল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তার ফেরেশতারাও তাদের ঈমানদারদের সঙ্গ দিচ্ছেন আর তারা পালাবার রাস্তা পাচ্ছে না একের পর এক বড় বড় কাফের সেখানে হত্যা হচ্ছে সেখানে তাদের যে সংঘর্ষে এসেছিল তারা যে আশা নিয়ে এসেছিল সেই আশায় তাদেরকে আঘাত করা হলো তারা সব জাহান্নামের মধ্যে চলে গেল এমনকি যুদ্ধ শেষে যখন আপনার আবু জাহাল আরো অনেকের লাশ একটা কুয়ার মধ্যে পড়ে আছে তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গিয়ে বলছেন আজকে তোমরা বুঝতে পারছ আজকে তোমাদের কি দশা হয়েছে তোমরা কি ফলাফল ফেলে এটা কি বুঝতে পারছো তখন অন্যান্য সাহাবা এসে বলছেন হে আল্লাহ রসুল আপনি তাদেরকে কথা শোনাচ্ছেন এরা তো কুয়ায় পড়ে আছে এরা তো মৃতদেহ এরা তো শুনতে পাবে না তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল্লাহর পক্ষ থেকে এদেরকে আজকে শোনানো হচ্ছে তোমরা যেভাবে শুনতে পাচ্ছ তার থেকে ভালো স্পষ্ট এরা শুনতে পাচ্ছে এদের এরা নিজেদের প্রতিফল আজকে ভোগ করছে কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে তাকে শক্তি দেন সে মৃত্যুর পরেও শুনতে পায় তাদেরকে শক্তি দেওয়া হয়েছিল মৃত্যুর পরেও যারা যাতে তারা বুঝতে পারে যে আজকে আমাদের যে অবস্থা হলো আজকে যে আমাদের শক্তি অপচয় হলো আজকে যে যে উদ্দেশ্য নিয়েই এসেছিলাম সেই উদ্দেশ্য ব্যর্থ হলো কারণ আমরা ছিলাম ভুল পথে আর এরা ঐক্যবদ্ধভাবে এসে আমাদেরকে ইসলামকে রক্ষার জন্য আমাদের উপরে আজকেও কি করেছে আক্রমণ করেছে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন দৃষ্টান্ত রেখে দিয়েছেন আমাদের জন্য ইসলাম এমনিতে পৃথিবীর আনাচে কানাচে ছড়িয়ে যায়নি যতদিন পর্যন্ত মুসলিমরা ঐক্যবদ্ধ থেকেছে ততদিন পর্যন্ত পৃথিবীর বিভিন্ন শক্তি ইসলামের সঙ্গে শত্রুতা করে মুসলমানদেরকে পরাজিত করতে পারেনি কিন্তু যখন থেকে মুসলিমরা নিজেদের ইমামের নামে নিজেদের ওলিদের নামে নিজেদের পীরদের নামে নিজেদের হুজুরদের নামে এই ধর্মকে বিভিন্ন ভাগে বিভক্ত করে নিয়েছে কোরআন এবং হাদিসের মতবাদ থেকে তারা পৃথক হয়ে বিভিন্ন মতবাদকে আঁকড়ে ধরেছে এবং কোরআন ও হাদিসের ইসলামকে তারা দূরে সরিয়ে দিয়েছে তখন থেকে মুসলমানদের বিভিন্ন দেশ বিভিন্ন রাজ্যেতে বিভিন্ন জায়গায় পরাজয় শুরু হয়েছে আর আজকেও সেটা অব্যাহত আজকে যদি ধর্মের নামে আপনার ঐক্যের ডাক দেওয়া হয় যে সমস্ত মুসলমানে এক হয়ে যাও কখনো সম্ভব না সমস্ত মুসলমান এক হতে পারবে না যার উদাহরণ বর্তমান রাজনৈতিক পরিস্থিতিকে আপনি দেখুন আজকে বিভিন্ন রাজনৈতিক দল সে যে রাজনৈতিক দল হোক না কেন কোন রাজনৈতিক দল মুসলমানদের ভালো চায় না কোনো ভাবে তাদের পেছন দিয়ে হোক আর সামনে দিয়ে হোক আক্রমণ করে তাদের ক্ষতি সাধনের প্রচেষ্টা করছে বিভিন্ন পরিকল্পনা করে তারা মুসলমানদের ক্ষতি সাধনের চেষ্টা করছে কিন্তু মুসলমানরা এদেরকে যদি ইসলামে কোনো দলের নামে ডাক দেওয়া হয় বলবে না আমি ওই দলে যোগ দেবো না আমি এই দলে আছি ও আর একটা মুসলমান বলবে আমি ওই দলে আছি আর একটা মুসলমান বলবে আমি অমুক দলে আছি আমার নেতা ওই ওই রাজনৈতিক দলের নেতারা আছি আমি তাকে ভালোবাসি ও বলবে আমি ওই রাজনৈতিক দলে আছি এক প্ল্যাটফর্মে হওয়ার মুশকিল আছে আর আজকে যে রাজনৈতিক সংঘর্ষ ভারতের মধ্যে তথা পশ্চিম বাংলার মধ্যে হচ্ছে ভালো করে মাথা খাটিয়ে ভালো করে দেখুন তো পর্যালোচনা করুন তো মারছে কারা মারছে সেই মুসলমানরা মারছে মরছে কারা সেই মুসলমানরা মরছে মারছে মুসলমান মরছে মুসলমান আর ভালো করে যে তাকে দেখুন অতীত থেকে এখন পর্যন্ত অতীত থেকে এখন পর্যন্ত রাজ করছে কারা যে সমস্ত মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রী যাদের নাম আছে তাদের
ভালো করে খতিয়ে দেখুন তো তারা শূদ্র না হরিজন নাকি তারা ব্রাহ্মণ হবে এবং ক্ষত্রিয়। এদেরকে রাজনৈতিক প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করা হচ্ছে, এদের বিশ্বাসের সঙ্গে খেলা করা হচ্ছে, ছলনা করা হচ্ছে, আর এরা সেই হাতে পা দিয়ে নিজেদের সর্বনাশ করছে, নিজেদের ইমান আকীদা সবকিছু নষ্ট করে দিচ্ছে। ইসলামের নামে যদি ডাক দেওয়া হয় আসুন আল্লাহর ওয়াস্তে আমরা এক হয়ে যাই, আমাদের ভিতরে যে ষড়যন্ত্র করা হচ্ছে আলাদা করা পৃথক করার, আমরা তার বিরুদ্ধে লুকিয়ে দাঁড়ায় কখনোই মুসলমান এক হবে না, কারণ এরা বিভিন্ন ভাগে বিভিন্ন ফিরকায় ভাগ হয়ে গিয়েছে এবং সেই ভাগকে বেশি ভালোবাসে। আল্লাহর দিনকে আল্লাহর কোরআনকে তারা ভালোবাসে না, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আহ্বান করেছেন তোমরা সকলে মিলে আল্লাহর রজ্জুকে কোরআনকে আঁকড়ে ধরো, কিন্তু এরা আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরবে না, এরা আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরতে পছন্দ করে না, বরং আল্লাহর নামটাকে ব্যবহার করবে। আর বিভিন্ন দলে বিভক্ত, দলে উপদলে এরা বিভক্ত আছে, আর যারা বিভিন্ন দলে উপদলে বিভক্ত হয়ে গিয়েছে বা হয়ে যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সহযোগিতা তাদের উপরে কোশ্মিন কালেও আসবে না। আর এভাবেই মুসলমানরা মার্কেটে থাকবে, এভাবেই মুসলমানরা নিপীড়িত হতে থাকবে, অত্যাচারিত হতে থাকবে, বঞ্চিত হতে থাকবে। তো আমাদের আজকে প্রয়োজন হচ্ছে ঐক্যবদ্ধ হওয়ার, বিভিন্ন ধরনের মতবাদকে ছুঁড়ে ফেলে দিতে হবে, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআন যেটা আমাদেরকে ওহী হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবতীর্ণ করেছেন তার শ্রেষ্ঠ বাণী, তার মধ্যে এখনো পর্যন্ত পরিবর্তন হয়নি, একটা নুকতা পর্যন্ত পরিবর্তন কেউ করতে পারেনি, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হিফাজতের দায়িত্ব নিয়েছেন এবং কোরআনের যে ব্যাখ্যা কৌশল হাদিসের হিফাজতের দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়েছেন, যেহেতু কোরআনের ব্যাখ্যা কৌশল হচ্ছে হাদিস, যার জন্য মুহাদ্দিসিনে কিরাম গুলো এত মেহনত করেছে। বিজ্ঞান তো কিছুদিন আগে আবিষ্কার হয়েছে, যে বৈজ্ঞানিক একটা এমনভাবে ব্যবহার করেছেন যে হাদিস আল্লাহ রসুল সাল্লামের নামে যে মিথ্যা চালিয়ে দেওয়া হয়েছে, সাহাবায়ে কেরামদের নামে যে মিথ্যা চালিয়ে দেওয়া হয়েছে, সেগুলোকে কিভাবে ধরা যায়। তাই তারা মেহনত করেছেন হাদিসকে, আল্লাহ রসুল সাল্লামের কথাকে এবং আল্লাহ রসুল সাল্লামের কথা নয় যেটা সেটাকে কিভাবে পৃথক করা যায়, তারা এত মেহনত করেছেন। যে ব্যক্তি সেগুলো পড়াশোনা করেছে, পর্যালোচনা করেছে, সেই ব্যক্তি উপলব্ধ করতে পেরেছে। আমাদেরকে ঐক্যবদ্ধ পথে ফিরে আসতে হবে, ইসলামের পথে ফিরে আসতে হবে, তার জন্য আমাদের দরকার কোরআনের শিক্ষা, তার জন্য আমাদের দরকার হাদিসের শিক্ষা, তার জন্য আমাদের একমাত্র পথ হতে হবে কোরআনের পথ, একমাত্র পথ হতে হবে মহানবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ এবং তার মতকে, আর মহানবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ এবং মতের উপরে বিশ্বের যা কিছু পথ আছে, সে ইসলামের নামে হোক আর অ ইসলামের নামে হোক, সেগুলোকে প্রত্যাখ্যান করতে হবে, যেগুলো ইসলামের সঙ্গে সাংঘর্ষিক, কোরআনের সঙ্গে সাংঘর্ষিক, হাদিসের সঙ্গে সাংঘর্ষিক, সেগুলোকে আমাদের প্রত্যাখ্যান করতে হবে, তবে আমরা পাবো সঠিক ইসলাম, তবে ইসলামের ছায়াতলে আমরা ইসলাম লাভ করতে পারবো সঠিকভাবে, এবং তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত তার দয়া আমাদের উপর অবতীর্ণ হবে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত এই পৃথিবীর বুকে যাদের উপর অবতীর্ণ হবে তারাই হচ্ছে সফলকাম, কাল কিয়ামতের দিনে যাদের উপর আল্লাহর রহমত হবে তারাই হচ্ছে সফলকাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে ইসলামের সেবায় নিয়োজিত হওয়ার সৌভাগ্য প্রদান করেন। আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله। তো যেটা প্রসঙ্গে এলো, যে ঘটনা বর্ণনা করলাম আমি, সেই ঘটনা ব্যক্ত রয়েছে আপনার সহিহ বুখারী হাদিস নম্বর 4889 এর মধ্যে, যে ইসলামের খাতিরে সাহাবায়ে কেরামগণ কতই উৎসর্গ করেছে, নিজেদের জীবন বিপন্ন করেছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হিফাজত করার জন্য, তারা কত মেহনত করেছে ইসলামকে হিফাজত করার জন্য, তারা একে অপরের সম্পত্তিও দান করে দিয়েছেন, নিজেদের হয়তো কারো দুটি স্ত্রী ছিল সেটা ত্যাগ করে আরেকজনকে দিয়েছেন, ঘর বাড়িতে অংশ দিয়েছেন, আপনার ব্যবসা বাণিজ্যতে অংশ দিয়েছেন, তারপরে গিয়ে মুহাজিরগণ মক্কাবাসীগণ সেখানে প্রতিষ্ঠিত হতে পেরেছেন, মক্কাবাসী এবং
মদিনাবাসী মুহাজির এবং আনসাররা একে অপরের সহযোগিতায় ব্যক্তিত্ব স্থাপন করতে পেরেছে, একে অপরের সঙ্গে ঐক্যবদ্ধ জীবনযাপন করতে পেরেছেন। তারা একে অপরের প্রতি হিংসা করেনি, বিদ্বেষ করেনি। ইসলামের পথে ইসলামের জন্য যখনই মহানবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আহ্বান করেছেন তখনই সবকিছু উৎসর্গ করে দিতে তারা প্রস্তুত ছিলেন। এমনকি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি যখন যুদ্ধের জন্য ডাক দিতেন, যুদ্ধ এমনি হয় না, একটা যুদ্ধ করতে গেলে ফেরে যখন কাফিররা যুদ্ধে একটা কথা মনে রাখতে হবে যে জিহাদ ফরজ, কিন্তু জিহাদ জিহাদের অনেক কৌশল আছে, অনেক রূপ আছে। জাহাদা শব্দের সে আপনার প্রচেষ্টা করা বলা হয়, জাহাদা শব্দের অর্থ হচ্ছে প্রচেষ্টা করা। আর ইসলাম আপনার কোন অমুসলিমদের উপরে ইসলামের শাসন হবে, জোর করে তাদেরকে শাসিত করতে হবে, জোর করে তাদেরকে অত্যাচার করে ইসলামে দীক্ষিত করতে হবে, এরূপ শিক্ষা ইসলাম দেয়নি। বরং যত যুদ্ধ সেই যুগে ঘটেছে এটা পরিষ্কার যে সর্বপ্রথম আক্রমণ হয়েছে কাদের পক্ষ থেকে, কাফেররা তাদের প্রতি আক্রমণ করেছে, কাফেররা মুসলমানদের প্রতি আক্রমণ করেছে। সেই আক্রমণকে প্রতিহত করার জন্য মুসলমানরা ঐক্যবদ্ধ হয়েছে, সেই আক্রমণের থেকে আত্মরক্ষা করেছে, অতঃপর যাতে তার আক্রমণের সফল না হয় তার প্রতি তাদের আক্রমণ করেছে মুসলমানরা। তো দেখা গেছে ইমানের বলে যে বলিয়ান হয়ে তারা সেই কালে জয়ী হয়েছে। ইমানটা হচ্ছে সবচাইতে বড় জিনিস। ইমান যদি আপনার থাকে, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর অগাধ বিশ্বাস থাকে, তাহলে আপনি একদম নিঃসঙ্গ হয়ে গেলে পরেও, আপনি এমন জায়গায় যদি নিঃসঙ্গ হয়ে যান যেখানে কোনো সহযোগিতার আশা নেই, সেখানে যদি আপনার ইমানের স্পিরিট থাকে, আপনি যদি একদম অন্তর থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্য চান, দেখবেন কোনভাবে কি উপায়ে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্য আপনার কাছে অবতীর্ণ হয়েছে আপনি কল্পনা করতে পারবেন না। কিন্তু ইমানে যদি শক্তিতে যদি আপনার দুর্বলতা থাকে, ইমানের শক্তি যদি আপনার দুর্বল হয়ে যায়, ইমান যদি আপনার কাঁচা হয়ে যায়, তাহলে আপনার সাঙ্গ পাঙ্গ সকলে মিলেও আপনাকে রক্ষা করতে পারবে না। যখন মক্কা বিজয় হয়ে গিয়েছে, যখন মুসলমানরা মক্কাকে জয় করে নিয়েছে, সেই সময় মুসলমানদের ভিতরে একটু আত্মঅহমিকা এসে গেল, আত্মঅহমিকা এসে গেল যে আজকে তো আমরা বিজয় করে নিয়েছি, যে মক্কা থেকে আমাদেরকে বের করে দেওয়া হয়েছিল সেই মক্কা আজকে আমরা জয় করে নিয়েছি, আজকে আমাদের ঠেকাইছে। দুটো যুদ্ধে মুসলমানরা আঘাত পেয়েছিল, একটা হচ্ছে আপনার অহুদের প্রান্তরে যখন নেতার কথাকে অস্বীকার করেছিল, মুসলমানদের যে আমিরের কথাকে, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি নেতা, সেখানে আল্লাহর নবী নিজে নেতা, সেখানে তিনি আয়োজন করেছিলেন যে পাহাড়ে, তিনি পাহারা দিতে বলেছিলেন যে তোমরা আমার আদেশ ছাড়া ওই যা কিছু ঘটুক, যুদ্ধে আমরা পরাজিত হই জয়ী হই যা কিছু ঘটে যায়, আমার আদেশ ছাড়া তোমরা ওই ঘাঁটিকে ছাড়বে না। কিন্তু যখন প্রথম স্তরে মুসলমানরা জয়ী হলো, আর তারা দেখতে লাগলো যে যারা জয়ী হয়েছে সাহাবায়ে কেরাম আমরা কাফেরদের বিভিন্ন ধন দৌলত তারা একত্রিত করছে, ওরা ভাবলো যে আজকে যদি আমরা ওখানে উপস্থিত না হই, ওই গনিমতের মাঝ থেকে আমরা হয়তো পাবো না, অংশ পাবো না। তারা আল্লাহ রসুলের আদেশের অপেক্ষা করলো না, সেই ঘাঁটি ছেড়ে নিচে নেমে এলো। আর এটাকে লক্ষ্য করলো কাফেররা, তারা কি করলো, সম্মুখ থেকে না গিয়ে ভুর পথে গিয়ে তারা পেছন থেকে ওই দাঁড়ি আক্রমণ করলো এবং মুসলমানদেরকে একে একে 70 জন সাহাবাকে তারা শহীদ করে দিল। এমনকি মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের উপরে আক্রমণ করলো, তার দাঁত ভেঙে এলো, প্রচার করা হয়েছিল যে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম নিহত হয়েছেন, তিনি মারা গেছেন। আর একটি যুদ্ধে পরাজিত হয়েছিল, সেটা হলো ওই যখন মুসলমানরা হুনাইনের যুদ্ধ, যখন মক্কা বিজয় করে নিল, আত্মঅহমিকা করতে লাগলো, অহংকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহ করে না। তারা বলতে লাগলো আজকে আমাদেরকে কে আর হারাবে। তখন ওই হুনাইনের যুদ্ধ হয়েছিল, মুসলমানদের সংখ্যা বেশি ছিল কিন্তু কাফেরদের সংখ্যা কম ছিল, সেখানে একটা ধাক্কা খেয়েছিল। সংখ্যা এখানে বিশেষ নয়, ইমানের বলটাই হচ্ছে মূল। তোমরা অহংকার করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন জাতকে, বিভিন্ন গোষ্ঠীকে, বিভিন্ন সম্প্রদায়কে তিনি কি করেছেন, অহংকারী যারা ছিল তাদেরকে পতন ঘটিয়েছে, আর অহংকার যারাই করবে তারা তাদের পতন হবে। এই একটি ধাক্কা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে বুঝাইতে চেয়েছেন যে তোমাদের শক্তিটা, তোমাদের জনবলটা বেশি না, যেমন ভবিষ্যৎবাণী আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, এক সময় তোমাদের সংখ্যা বেশি হবে, যখন পৃথিবীর আনাতে কানাতে মুসলমানদের উপর অত্যাচার করা হবে, তারা অত্যাচারিত হবে, তারা নিপীড়িত হবে, তারা পদদলিত হবে। তখন সাহাবায়ে কেরামরা প্রশ্ন করেছিল, হে আল্লাহ রসুল,
সেই যুগে কি সংখ্যা আমাদের বেশি হবে না বেশি হবে কম হবে? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন সংখ্যায় অনেক বেশি হবে, কিন্তু এমন সংখ্যা হবে যে দেখবে মসজিদে সব মুসল্লি ভরে যাবে, নামাজি ভরে যাবে, মসজিদ মসজিদগুলো সব চকচক করবে, মসজিদের কে কত সুন্দর মসজিদ করতে পারে এর প্রতিযোগিতায় সবাই মেতে যাবে, এবং মসজিদ নিয়ে একে অপরের মসজিদ নিয়ে অহংকার করতে থাকবে, আমাদের পাড়ার মসজিদ সবচেয়ে সুন্দর, আমাদের মসজিদ হচ্ছে সবচেয়ে উজ্জ্বল। সেই সময় মসজিদ ভরা মুসল্লি থাকবে, কিন্তু ইমান কারো থাকবে না। যারা দেখবে মসজিদে উপস্থিত তাদের মধ্যে শিরকে জড়িত, তাদের মধ্যে সুদের সঙ্গে তারা জড়িত, এই সমস্ত কারণে তাদের নামাজ কবুল হবে না, মুসলমানের সংখ্যায় বেশি হবে কিন্তু ইমানের বলিয়ানে তারা দুর্বল হবে, যার জন্য তারা বিভিন্ন জাত দ্বারা বিভিন্ন কম দ্বারা বিভিন্ন গোষ্ঠী দ্বারা তারা অত্যাচারিত হবে। তো ইমানটা হচ্ছে মূল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যদি তোমার একটা জুতার ফিতাও ছিঁড়ে যায় তবুও তুমি কি করো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সহযোগিতা চাও। আজকে আমরা একটু বিপন্ন হয়ে পড়লে কোন রাজনৈতিক নেতা আছে তাদের শরণাপন্ন হলে আমরা কাজটা অর্জন করতে পারবো, তাকে সন্তুষ্ট করতে পারলে আমার ভালো হবে, আমার পরিবারের ভালো হবে, সেই দিকে আমরা ব্যতিব্যস্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সহযোগিতা আমরা চাই না, আমরা বিভিন্ন নেতাদের হারাম খোর নেতাদের চোর নেতাদের পেছনে আমরা ধাবিত হচ্ছি, তাদের পেছনে আমরা সময়টাকে অতিবাহিত করছি। তো আমাদের হুশ জ্ঞানকে ফেরাতে হবে। পৃথিবীর মোহে যদি আমরা মোহিত হয়ে যায় তাহলে ওই আপনার গীতা যে পাঠ করা হয়, গীতা হিন্দু ধর্মে গীতা পাঠ করা হয় পরিষ্কার, সপ্তম অধ্যায় 20 নম্বর শ্লোক পরিষ্কার লেখা আছে, সেখানে চোখ থেকেও তারা দেখা পায় না। আমার যেখানে বৈশাখের কাজ চলছে তারা হিন্দু, তো সেখানে গিয়ে দেখালাম ভাই আপনি দেখেন, আমরা দেখাবো না, আমরা বলবো না, আপনার খোলেন অনুবাদটা খোলেন কি বলছে দেখেন। তখন সে তারা নিজেরাই পড়ছে, নিজেরাই পড়ে আমরা আর পড়ছি না, তারাই পড়ছে, পড়ে বলছে আর কি বলা যাবে, চলে আসছে। পরিষ্কার লেখা আছে পৃথিবীর মোহ যাদেরকে আকৃষ্ট করে নিয়েছে, তাদের জ্ঞান বিভ্রান্তির মধ্যে হয়ে গিয়েছে, তারাই একমাত্র এক ঈশ্বর, তারা বহু ঈশ্বরের পূজা করে। পড়ছে তাদের পকেটে পকেটে আছে, ঘরে ঘরে আছে, গীতা আছে, পড়েও তারা বোঝে না, তারা বহু ঈশ্বরের পুজো করছে। আজকে মুসলমানদের অবস্থা ওই, কোরআন আছে কিন্তু কোরআন পাঠ করে না, কোরআন যদিও পাঠ করে আরবিতে পাঠ করে বোঝার চেষ্টা করে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বার্তা দিয়েছেন। তো কোরআন আমাদের কাছে আছে, কোরআনকে পড়তে হবে, কোরআনকে অনুবাদ সহকারে পড়ে বোঝার চেষ্টা করতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ পালন করতে হবে, রসুলের আদেশ পালন করতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নিষেধগুলো করেছেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যে নিষেধগুলো করেছেন সেগুলো থেকে আমাদের বিরত থাকতে হবে, আর ইসলামের খাতির খাতিরে আমাদের জাতিত্ব স্থাপন করতে হবে, আমাদের ঐক্যবদ্ধভাবে জীবনযাপন করতে হবে, তাহলে আমাদের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া শান্তি রহমত বর্ষিত হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তার প্রতি অগাধ বিশ্বাস এবং ঈমান আমাদের মজবুত করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের প্রতি যে বিরূপতা আছে সেটাকে দূর করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করার সুমতি যেন আমাদেরকে দান করেন, আমাদের সকলকে যেন যতদিন পর্যন্ত বাঁচিয়ে রাখেন, ইমানের উপরে বাঁচিয়ে রাখেন, যখন মৃত্যু প্রদান করেন ইমানের সঙ্গে মৃত্যু প্রদান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ইন্নাল্লাহা ওয়া মালায়েকাতাহু ইউসাল্লুনা আলান নবী, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد، ربنا تقبل منا إنك أنت السميع العليم، وتب علينا إنك أنت التواب الرحيم، سبحان ربك رب العزة عما يصفون، وسلام على المرسلين، والحمد لله رب العالمين. Thank you.